আল্লাহ বলবে আখবিরনি মাই আবকা, ও মালাকুল মাউত আমারে বল কে আছে, কয় আমি আছি, কয় তুই মর, আমি আছি আমি, আল্লাহ বলবে তাহলে এবার তুই মর, তুই মর, শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনে ছুটে যাবে, খিচুনি ছুটে যাবে, ভয় ভয়ে খিচুনি ছুটে যাবে, কারণ মৃত্যুটা তো সে দেখেছে। দুইটা সিস্টেমে মালাকুল মাউত রূহ কাবাস করে। আপনারা যারা আল্লাহওয়ালা, আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ, এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে, এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে, এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়া তুহান নাফসুত তৈয়িবা, হে পবিত্র আত্মা বেরোয় আয়, বলার সাথে সাথে আপনার রুহটা স্মুথলি বেরোয় যাবে। ইয়াতি বিহানুত মিন হানুতিল জান্না, কাফান মিন আকফানিল জান্না, জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার রুহটারে মালাকুল মাউত ইল্লিনে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও, আমিন। আর যারা ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, বিশ্ব নবীরা মানে নাই, তাদের সামনে কুৎসিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। বি আকবাহি মা ইয়াকুন হাদিসে এসেছে, যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা, যত দুর্গন্ধ যুক্ত হতে পারে একজন মানুষের দেহ, বিদঘুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে, মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না, সে ত্রাস সৃষ্টি করবে। ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে, কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন, ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে, ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে, ওইটা দেখলে অবস্থা খারাপ, চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে, ইয়া আইয়া তুহান নাফসুল খাবীসা, হে পাপাত্তা বেরোয় আয়, ইলা গাযাবিল্লাহ, আল্লাহর ক্ষোভ আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয়। মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে, কাফেরের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না, আত্মাটা একবার ডানে দৌড়, একবার বায়ে দৌড়, একবার সামনে দৌড়, আরেকবার পিছনে দৌড়। এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে, পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয়, একজন কাফেরের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাউত বের করে ফেলবে। এজন্য আল্লাহর কাছে আমরা চাই, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন পড়বেন এটা, এটা দোয়া, ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয়, পড়েন আমিন। মালাকুল মাউত এই দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে, তার জানা আছে মৃত্যুর কত কষ্ট, আল্লাহ বলবেন মর, বলার সাথে সাথে কাঁপুনি ছুটে যাবে, আল্লাহ বলবেন কে পেলাব নাই মর, মরতে হবেই, কারণ খুল্লু নাফসিং এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, সবাইকে মৃত্যু নিতে হবে, গ্রহণ করতে হবে স্বাদ, দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ, আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরবো, এটা আমরা সবাই জানি না, কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরবো, এটা আমরা কেউ জানি না, জানি জানি। মালাকুল মাউত কাঁপতে থাকবে, আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আল আরাফ, ওইখানে দাঁড়া, ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে, মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে, সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন। বিশ্বনবী বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে, দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কেয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের শিঙ্গায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না, মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মাউত এখন আর নাই, ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই, একজন ছাড়া তিনি কে, আল্লাহ তখন বলবেন ইয়া আরদু আইনা নাহারুকি, পৃথিবী তোর নদীগুলো কই, বিল্ডিং গুলো কই, রাজা বাদশা গুলো কই, পৃথিবীর নাজ নেয়ামত কই, ভোগের দুনিয়া আজকে কোথায়, অহংকার দাপট আর ক্ষমতার বড়াই আজকে কোথায়, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকে ক্ষমতা কার, চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার,
لمن الملك اليوم لله الواحد القهار ক্ষমতা সেদিন কারো নয় ক্ষমতার মালিক একজন তিনি কে সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিল কে আল্লাহ বানিয়েছিলেন সিংহায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার রব্বুল আলামিন ইসরাফিল কে জীবিত করবেন জীবিত করে বলবেন তাড়াতাড়ি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর সুবহানাল্লাহ পড়েন ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সাথেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করায় দিবে কে মানুষগুলো দাঁড়াবে মুমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে মাম বাআসানা মিন মারকাদিনা قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون مؤمن بندرا চোখ ডলতে ডলতে বলবে ঘুম ভাঙালো কে ঘুম ভাঙালো মরার কোকিলে ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কোকিলে কয় না এটা মরা কোকিল আবার ঘুম ভাঙায় ব্যাটারি দিছে মনে এটার ভিতরে আমার ঘুম ভাঙালো কে মুমিনরা আপনারা দাদা আসছে আনন্দের ঘুম দিবেন সেদিন কবর